আবাস যোজনার প্রকৃত প্রাপকদের ঘর প্রদানের নেতৃত্বে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির নেতৃত্বে কান্দিতে ব্লক অফিসে ডেপুটেশন বিজেপির। এদিন কর্মসূচিতে সামিল ছিলেন জেলা যুব মোর্চার সভাপতি কৌশিক রায় সহ বিজেপি নেতৃত্ব। মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995155। আবাস যোজনার প্রকৃত প্রাপকদের ঘর প্রদান বিভিন্ন দাবিতেই কান্দির বিজয়কে স্মারকলিপি প্রদান করল বিজেপি। বৃহস্পতিবার দুপুরে সাংগঠনিক দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সভাপতি শাকারব সরকার ও সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি কৌশিক রায়ের উপস্থিতিতে বিডিও রমন ভুট্টোকে স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপি প্রদানের পাশাপাশি ব্লক অফিসের বাইরে অবস্থান বিক্ষোভেও সামিল হন বিজেপি নেতাকর্মীরা। এদিন বিডিওর হাতে এলাকায় আবাস তালিকায় যোগ্যদের আবেদন ও কাগজপত্র তুলে দেওয়া হয়। যাদের ঘর পর কথা, যাদের চাল চুলে নেই, যাদের ছাদ নেই, দুবেলা তাদের বাড়িতে দুপেলা দুটো আহার ছুটে না। আমার এই মিটিংয়ে এসেছে অনেকগুলো, দেখবেন তারাও ব্যক্তিগতভাবে দরখাস্ত করে নিয়ে এসেছে, তাদেরকেও কোনো ঘরের ব্যবস্থা করা হয়নি। আর এর জন্য যতটারা তৃণমূলের নেতা প্রধানরা দায়ী, তার থেকে বেশি দায়ী এখানকার বিডিও সাহেব। সেই কারণে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যদি শিক্ষামন্ত্রী চলে যায়, আর তার সাথে সাথে শিক্ষা পরিষদের পুরো টিম শিক্ষা পরিষদের সভাপতি থেকে আমলার জেলে যেতে পারে, তা আমার মনে হয় এখানকার ভিডিওগুলোকে আগে ঘরের মধ্যে পেনে তাদের কাছ থেকে হিসাব নেওয়া উচিত যে কোন কারণে এরা পায়নি আর কোন কারণে তৃণমূলের নেতাদের দিয়েছেন। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।